দেখো দুষ্টু মেয়েটার কাণ্ড দেখো, রান্নাঘরের স্ল্যাবের তলায় ঢুকে এখানে শুয়ে আছে, ঠান্ডা পেয়েছে ওই জায়গাটা, ওই জায়গাটাতে শুয়ে আছে ওই জন্য। ও আয় আয় বানু, আয় বাইরে যাবো, আয় মাঠে যাবো, আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ও দেখো ওই জায়গাটা ঠান্ডা, ওইখানে গিয়ে শুচ্ছে খালি। কিরে কিরে, এইটা তো আর কাজে লাগে না, সেই কারণে এটা এখানে রেখে দিয়েছি। এখন বাজে বিকেল 4:30, জানো কারেন্টটা চলে গেছে, আর এই দরজা তো বন্ধ করে রাখতে হয় এর জন্য। এ ছাড়া থাকে বলে সারাদিন দরজা বন্ধ থাকে, কারণ বাইরে হচ্ছে কালু কালু ছানা পোনারা সব থাকে, সেই কারণে দরজাটা বন্ধ রাখি, আর এই ঘরের ভেতর ছাড়া থাকে। এত পরিমাণে গরম লাগছে, টিনের দরজা তো খুবই কষ্ট হচ্ছে গরমে। তো ভাবলাম যে ওকে নিয়ে একটু বাইরে যাই, ও একটু ঘুরবে, আমিও দাঁড়াবো। আর দেখো ইনি বেরোচ্ছে না, ঢুকে বসে আছে। বানু আয় 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 মাঠে যাবো, আয় আয় রে। দেখো আমা মালে আমার, আসো আসো আসো, একটু আদর করো, একটু আদর, একটু আদর করছি। আয় আয়, ও বাবা রে, ও বাবা, চলো 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 মাঠে যাব। দরজাটা এইভাবে আটকানো থাক, নইলে কালুর ছানা পোনারা আবার ভেতরে চলে যাবে। আর এই দেখো এই নয়নতারা গাছটায় ফুল ফুটেছে আজকে, আবার যেই কুড়িগুলো ছিল ওই কুড়িগুলো তো ঝরে পড়ে গেছিলো, এই এই রঙের ফুলটা আবারই ফুটেছে, দুটো রঙের নয়নতারা। হলদে রঙের টপটায় যেটা বসানো রয়েছে ওটা হচ্ছে দুধে আলতা রঙ, আর এইটা হচ্ছে এই বিট বিট কালার, মানে এই বেগুনি কালার আর কি। দুটো রং দুরকম, দুটো রঙই সুন্দর। আর এই বেল ফুলটা এখানে ঝরে পড়ে গেছে কালকে, আর এই যে ওই মানি প্ল্যান্ট গাছটা থেকে পাতা ছেড়েছে দুটো, ওই যে কি সুন্দর রং। গাছগুলো সকালবেলা করে নিতে যায়, জানো এই সন্ধে হবে আমি জল দেবো, সন্ধেবেলা করেই জল দিই, রোদ একদম চলে যায় রোদের যাওয়ার পরে, তারপর করে জল দিই গাছে। তো তারপরে এই পাতাগুলো আবার ঝলমলিয়ে ওঠে, জানো রোদে এই গাছের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই গাছটার পাতা ছেড়েছে, নতুন নতুন দুটো পাতা ছেড়েছে এই গাছটা। উচ্ছে গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, বাজার থেকে উচ্ছে আনা দানা থেকে এত বড় বড় হয়ে গেছে গাছগুলো। তাও তো কালু আর কালু ছানা পোনারাই দেখো গর্ত করে দিয়েছে গাছের গোড়ায়। এখানে ভিজে পায় তো ঠান্ডা মাটি, ওই কারণে এখানটা শুয়ে থাকে। এই গাছের গোড়ায় আবার নতুন করে মাটি দিয়েছি, এইগুলো কুমড়ো থেকে তৈরি করেছি গাছগুলো, কুমড়োর দানা থেকে। এখানে দুটো রয়েছে, এই যে এই হচ্ছে আমার গাছপালা বাগান, ছোট্টখাট্টো বাগান। এখানে রয়েছে ক্যাপসিকাম গাছ, এই যে এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এইটা নতুন করেছি, এটা মনে হয় তোমাদের দেখানো হয়নি। এই যে অ্যালোভেরা গাছে এটা নতুন করেছি, এটা এই অ্যালোভেরা গাছটা ভীষণ সুন্দরভাবে বেড়ে উঠছে। ওই দুটো এখনও বাকি আছে, ওই দুটো করবো একসাথে, তো সব হয় না ঘর সংসারে কাজ সেরে মানে হয়ে ওঠে না আর কি, তো একটা একটা করে করছি। দুটো রং শেষও হয়ে গেছে, দেখো রেখেছি, কৌটোগুলো ধুয়ে কিছু একটা কাজে লাগাবো, কিছু একটা তৈরি করা যাবে। বিকেলে রোদটা পড়ে তো কী ভালোও লাগে দেখতে, এত বড়ো গাছ দেখো না শুকিয়ে যাচ্ছে রোদে, প্রত্যেক দিন জল দিই গাছটাতেও। যাই হোক চলো একটু দাঁড়াই গিয়ে, প্রচণ্ড গরম লাগছে। এই দেখো বেরিয়ে পড়েই খেতে শুরু করে দিয়েছে, খাওয়া ছাড়া বাচ্চাটা কিছুই বোঝে না, আমার আমার বাচ্চাটা খাওয়া ছাড়া কিছুই বোঝে না গো। কালু আর কালু ছানা পোনারা বসে থাকে, আজকে কেউ নেই বলে একটু ছেড়েছি। এত ঘাস দেখো এদিকে, ঘাস ছেড়ে শুকনো মাটিতে খাবার খুঁজছে। গাছের পাতা দেখো না একদম স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো হাওয়া নেই। দেখো কোথায় ঢুকে যাচ্ছে, এদিকে আয় 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 বানু আয় আয় না, চলো একটুখানি বসি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেইলি লাইফ উইথ মা। আজকে ব্লগের শুরু তো আমি, কারণ ওর শরীরটা একটু খারাপ, সকাল থেকে প্রচুর গরমে একদম অসুস্থ হয়ে পড়েছে, মাথা যন্ত্রণা করছে। তো আমি যখন এলাম দেখলাম যে মানে অনিচ্ছা সত্ত্বেও করছে, কারণ কাজটাও ছাড়তে পারে না, কিন্তু শরীর ওর খুব খারাপ। তাই জন্য আমি বারণ করলাম, বললাম দু তিন দিন ছুটি নেই, এখন রক্ত হবে এখন। তাই জন্য এখন আমার কথায় আমার হাতে হ্যান্ডওভার করে দিয়েছে দায়িত্বটা, এই জন্য এখন সমস্ত কাজের দায়িত্ব আমার। মাথার পিছন যন্ত্রণা করছে, মাথার পেছনে কন্টিনিউয়াসলি দু তিন দিন যন্ত্রণা করছে, রোদের গরমে এত ভিড়তে, এখানে এই উপরে অ্যাডভেস্টার প্রচুর গরম। আর তারপর সারাদিনে যা কাজ থাকে তোমার দেখেছো পুরো, সে সমস্ত কাজ একা সামলে ওঠা খুব মুশকিল, যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আমারও মনে হয় ওর দু একদিন ছুটি নেওয়া উচিত কাজ থেকে, তোমরা একটু কমেন্টে বলো ওকে, মিনিমাম অন্তত দুদিন হলে তো রেস্ট নেওয়া উচিত। ভাবি ছুটি নেবো, সকাল হলে আবার মনে হয় ক্যামেরাটা অনলাইন হয়। আগে অনেকবার বলেছি যে এবার ছুটি নিয়ে নিই, কিন্তু ব্যাপারটা সেই দেখলাম সেই বলছে ফোন ছাড়া ভালো লাগে না বলে আবার সেই ক্যামেরাটা চলে গেছে। তো এই হ্যাবিটটাই ওকে আরও অসুস্থতা থেকে ঠেলে দিয়েছে।
আমি আজকে ফোর্সফুলি বলেছি যে এখন অবশ্যই আর একটু রেস্ট নেব, শরীরের উপরে কোনো কিছুই নয়, তাই জন্য ভাবলাম যে আজকে ও নেই। যাই হোক, আমাকে তোমরা অপছন্দ করো, খুব একটা পছন্দ করো তবু আমি এলাম। সেরকম কিছু পাওয়া যায়নি, তাই জন্য আজকে হবে সেই স্পেশাল বিয়ে বাড়ির পটল পোস্ত। কোথায় শিখেছিস? শিখেছি আমাদের ফ্যাক্টরিতে। রেসিপিটা এসে আমাকে বলছিল, আমি বললাম করে খাওয়াবি? অর্ধেক জানি অর্ধেক জানি না, তার উপরে করবি দেখি হয়। আমি জীবনে শুনিনি গোটা পোস্ত দিয়ে রান্না হয়। খারাপ তো বলবি না, বলবি যে ভালোই হয়েছে। না না, বলছি ওই কি বলো ওটাকে, গোটা পোস্ত দিয়ে রান্না হয় আমি কখনোই জানি না। পোস্ত বাড়তে হয়, এমনি ছড়িয়েও করা যায়। আমি আগেও দেখেছি, দুজন দেখলাম, আর করলে দেখাচ্ছি দেখি কেমন হয়। তো থাকো আমার সাথে, দেখতে থাকো পরবর্তী ব্লগ, পরবর্তী না পরবর্তী দৃশ্যগুলো কী কী করছি আমি একা একা, কারণ কারণটা কি বুঝতে হবে। ওই পটলের মধ্যে জল ছিল একটু, এই দেখো তুলিকায় পাঁপড়গুলো দিয়ে গেল। পিকনিকের দিন ভাজা করেছিল পাঁপড়গুলো, বলেছিলাম এত ভালো লাগছে খেতে, সেই জন্য আজকে ভাজা করেছে ওদের নিরামিষ আজকে। তো এই যে আবার দিয়ে গেল আমাকে, দারুণ খেতে পাঁপড়গুলো। জয় তো অনেকে বললো রান্না করবে, সবজি কাটতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, তো দেখে আর আমি আর শুয়ে থাকতে পারলাম না, আমি উঠে আসলাম, বললাম যে রান্নাটা আমিও করছি। আজকে সকালে অনেকগুলো কাঁচাকুচি করেছি, অনেক অনেকদিন ধরেই পড়েছিলো কাঁচাকুচিগুলো, বারণ করেছিল জয়, কিন্তু তবুও প্রায় অনেকদিন ধরে পড়েছিল। ও বলছে সকালে কাঁচবো, রাতে এসে বলছে আর সকালে বলছে বিকেলে কাঁচবো, তো এই করে করে কাঁচা হচ্ছিলো না, ও সময় পাচ্ছিল না। তো সেই কারণে আজকে সকালবেলা সমস্ত কিছু ভিজে সব কেচে মেলেছি, আমার শরীরটা আর ওই জন্য খারাপ হয়ে গেছে। আর কয়েকদিন ধরে মাথার পিছন দিক থেকে এত যন্ত্রণা করছে, ঘুমটাই হচ্ছে না জানো তো, মানে গরমে ঘুমোতে পারছি না, একদম ঘুম আসছে না আমার। আর তারপরে রোদের মধ্যে ঘরের কাজ তো করতে হচ্ছে, ব্লগিংটা একটু মানে শরীরটা খারাপ, তো কদিন একটু চাপ হয়ে যাচ্ছে আমার পক্ষে। ভাবছি ওই জন্য কদিন যদি ছুটি নেব। এই আজকে দেখো আবার ভাবছিলাম যে আজকে ব্লগ করবোই না, বিকেলবেলা ব্লগটা শুরু করলাম, জয় এখন শুরু করলো, আমি ভাবছি জয় যখন শুরুই করে দিল তাহলে আমি ক্যামেরাটা ধরেই নিয়ে হাতে ছুটি নেবো, বলেও ছুটি নিতে পারি না, রান্নাটা করবো আমি এখন। বিকেলবেলা স্নান করে দিলি জানো, তারপরেও দেখো আমার এই অবস্থা, এখন রান্নার পর আমি স্নান করতে যাবো, দিনে তিনবার করে স্নান হচ্ছে, একটা ঠান্ডা লাগার ব্যাপার রয়েছে, সেটাও থেকেও শরীরটা খারাপ, তারপরে মাথার পিছনটা যন্ত্রণা করছে। আর এই ব্লগ এডিট করতে হচ্ছে, আবার সকাল থেকে শুরু করবো না এডিট করবো, এই একটা চাপে পড়ে যাচ্ছে, সেই কারণে আর কি শরীরটাও খারাপ হয়েছে। দেখি দুদিন ছুটি নেবো ভাবছি, দেখা যাক কী হয়। চলো এখন আপাতত পটলটা ভেজে নিই, রান্নাবান্নার জোগাড় জাটিগুলো করে নিই, আর বাদ বাকি সবজি কিছুই কাটা হয়নি, জয় পটলটা কেটে দিয়েছে বলে তার জন্য আমি ভেজে নিলাম, এবার সমস্ত সবজি কাটাকুটি করে রান্নাটা বসে দেবো। চল, গতকাল রান্নাবান্নার পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম কয়েকদিন ধরে, তোমাদেরকে বলছিলাম মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে। কালকে হঠাৎ করে মাথা যন্ত্রণা এত বেড়ে গেছে, পুরো মাথার পেছন যন্ত্রণায় মানে ফেটে যাচ্ছে, আমি দাঁড়াতে পর্যন্ত পাচ্ছিলাম না, আর চোখ মুখ যেন অন্ধকার হয়ে যাচ্ছে, মানে তাকাচ্ছি চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, চোখ যন্ত্রণা করছে, নাকের এইগুলো সব যন্ত্রণা করছিলো, এগুলো সব যন্ত্রণা করছিলো। তারপর আমার ভাই ভাইয়ের বন্ধুরা সবাই মিলে হসপিটালে নিয়ে গেল, ওখানে দুটো ওষুধ দিয়েছে কিন্তু সাথে সাথে কমেনি, কথা বলতেও কষ্ট হচ্ছে। বাড়িতে এসে পুরো স্নান করেছি, মাথায় জল এলে সারা রাত মাথা যন্ত্রণা করছে, মাথার পিছনে এখনও পর্যন্ত যন্ত্রণা করছে। ব্লগটা যেহেতু শেষ হয়নি, আর আগের ব্লগটা এডিট করা ছিল,
তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তোমাদেরকে জানিয়ে দিই। দুদিন আমি দুদিন ব্লগ আসবে না, দুদিন ব্লগ বানাতে পারবো না, শরীরের অবস্থা খুব খারাপ, আর এই যে মাথা যন্ত্রণা, এই নাকের শিরা যন্ত্রণা, এসব চোখ যন্ত্রণা, এসব যন্ত্রণার জন্য আমি দায়ী। আগে এতটাই অবুঝ ছিলাম জানো তো, অনেক কিছু ঘটনার জন্য নিজেকে নিজে মানে নিজের শরীরে নিজে ক্ষতি করেছি, সেই সবগুলো এত বছর পর আমি ভুগছি, এখন ভুগছি আমি। এই নাকের মধ্যে আমি মেরেছিলাম নিজেই, নাকটা কাটা আমার, দেখো এখানটা, এখানে মেরেছিলাম বাটি দিয়ে, সেই নাকের শিরা এখন যন্ত্রণা করে। মাথার পুরো এই সবগুলো আমার পুরোটাই কাটা, ঘন্টা দিয়ে মেরেছিলাম এইসব জায়গায়, পুরোটাই কাটা আমার অনেক বছর আগে সেগুলো, সেই যন্ত্রণাগুলো এখন দেখা দিচ্ছে। তারপর হচ্ছে আমার আছে মাইগ্রেন, আর জানো তোমরা যার মাইগ্রেনের সমস্যা থাকে তার আর কোনো শত্রুর দরকার হয় না। তো কালকে রোদে একটু কাঁচাকুচি করেছি, তোমাদেরকে বলেছিলাম মনে হয়, কাঁচাকুচিগুলো অনেক দিন ধরেই পড়েছিল, সকালে কাচবে বিকেলে কাচবে বলে কাঁচা আর হয়নি, সেই কারণে ভাবলাম যে কেচে নিই। তো ওই কারণে কাঁচাকুচিগুলো করতে গেছি, গিয়ে আর সন্ধেবেলায় এরকম দেখা দিয়েছে, তাকাতে পারছি না, চোখ নাকের শিরা মাথার পেছন যন্ত্রণায় ফিটে যাচ্ছে আমার পুরো। ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিক, দুদিন ব্লগ আসবে না, ব্লগ শ্যুট করতে পারবো না, এডিট করতে পারবো না, কাজটা যেহেতু আমার, তো দায়িত্বটাও আমার থাকা উচিত, তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার, তো সেই কারণেই তোমাদেরকে জানিয়ে দিলাম। যাই হোক, চলো সবাই ভালো থেকো, খুব সাবধানে থেকো, আর আমি জানি না কবে ঠিক হবো, কী হবো কিছু জানি না, আর ভিডিও কবে দিতে পারবো, মাথার যন্ত্রণা আমার কমছে না একদমই, মাথার এই সব পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে, সারা রাত যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, দেখা যাক কবে কী সুস্থ হয়ে কবে ব্লগ দিতে পারি আগের মতো। কাজটাকেও ছাড়তে পারি না, কাজটাকে ভালোবাসি, কাজটাও ছাড়তে পারি না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো, আর বেশি কথা বলতে পারছি না, শরীরের অবস্থা খুব খারাপ, দেখি বুঝতে পারছো চোখ মুখের অবস্থা, চলো আবার যেদিন সুস্থ হবো সেদিন দেখা হবে তোমাদের সাথে।